বাইরে ঠিক কতটা ঠান্ডা এটা আমি এখন আর বলতে চাচ্ছি না, এটা একটু পরে সবাই বুঝতে পারবো। আমি কতক্ষণ সার্ভাইভ করবো সেটাও আমি জানি না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার না করে পারলাম না। আমার লাইফের ফার্স্ট স্নোফল, ও মাই গড, কি বলবো, লিটারালি শকড। এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে, কিন্তু আমি আমার এই প্রথম এক্সপিরিয়েন্সটা মিস করতে চাই না। ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্স, ও মাই গুডনেস, জাস্ট লুক অ্যাট দিস। তুলোর মতো, কি অসাধারণ সুন্দর। আমি শিওর সবাই আমাকে এখানে দেখে পাগল করবে। আমি কিছুটা এম্বারেসড, সবাই আমার দিকে যেভাবে তাকানো, এর মধ্যে আমি শাড়ি পরা। ও আমি কি বলবো, আমার কেমন লাগছে আমি ঠিক বোঝাতে পারবো না। এটা শুরু হলো সকালবেলা, আজকে আর স্পেশাল বিকজ আজকে অমির বার্থডে। ও আমাকে ঘুম থেকে উঠালো, দিয়ে বলে একটু বাইরে আসবা। আমি তো বলি ওকে, আমি জানতাম যদিও ওয়েদার ফোরকাস্টে যে আজকে স্নোফল হবে, বাট আমি ওকে বারবার বলে রাখছি যে এটা আমার কাছে খুব স্পেশাল খুব স্পেশাল। তো ওকে ডাক দিয়ে সকালবেলা দেখাচ্ছে যে দেখো বর্ণা, স্নোফল হচ্ছে। আমি তো নাই, আমি দুনিয়াতে নাই। আমি বুঝাতে পারবো না what I'm going through, what I'm feeling. Oh my God, হাত পা বরফ হয়ে যাচ্ছে। শান্তি। যারা এখানে অনেকদিন ধরে থাকে তারা হয়তো বলবে প্রথম স্নোফল খুব মজা, হ্যাঁ করে নাও করে নাও, এরপর থেকে বুঝবা কত প্যারা কত কষ্ট বরফের মধ্যে হাঁটা। আমিও দেখতে চাই আসলে আমার কেমন লাগে। So far it's awesome. যা এই মুহূর্তটা আমি কখনো ভুলবো না। চিল্ড ঠান্ডা, যাকে বলে চিল্ড ঠান্ডা, সেরকম ঠান্ডায় আমার একটা শখ ছিল যে আমি শাড়ি পরবো, চুড়ি পরবো। আমার প্রথম স্নোফলে আমার সব স্বপ্ন পূরণ হলো। অ্যান্ড থ্যাংক গড আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক টুডে। আমি আজকে বাসায়, স্যাটারডে, অসম্ভব ভালো লাগছে, অসম্ভব। এখন গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ। মা তুমি কোথায়? ও মা থাকলে মাকে বলতাম বানানোর জন্য। অসাধারণ অসাধারণ। যে ঝড়ের মেঘে কোলে বৃষ্টি আসে, মুক্ত কেশে আঁচল খানি দোলে।